मोहम्मद नाम जतो ज्योति ततोई मधुर लागे नामे एतो मधु थाके के जानी तो आगे मोहम्मद नाम जतो जपी ओई नामेरी मधु चाही मन भोमरा बेड़ाए गाही ओई नामेरी मधु चाही मन भोमरा बेड़ाए गाही आमार क्षुधा तृष्णा नाही ओई नामेर अनुरागे आमार क्षुधा तृष्णा नाही ओई नामेर अनुरागे मोहम्मद नाम जतोई जपी ततोई मधुर लागे नामे एतो मधु थाके के जानी तो आगे मोहम्मद नाम जतोई जपी ओ नाम प्राणेर प्रियतम ओ नाम जपी मजनु सम ओ नाम प्राणेर प्रियतम ओ नाम जपी मजनु सम ओई नामे पापी आगाहे ओई नामे पापी आगाहे प्राणेर कुसुम बागे मोर प्राणेर कुसुम बागे मोहम्मद नाम जतोई जपी ततोई मधुर लागे नामे एतो मधु थाके के जानी तो आगे मोहम्मद नाम जतोई जपी ओई नामे मुसाफिर राही चाइना तख्ते शाहान शाही ओई नामे मुसाफिर राही चाइना तख्ते शाहान शाही नीतो नाम या इलाही नीतो नाम या इलाही जेनो रिदे जागे मोर जेनो रिदे जागे मोहम्मद नाम जतोई जपी ततोई मधुर लागे नामे एतो मधु थाके के जानी तो आगे मोहम्मद नाम जतोई जपी ततोई मधुर लागे नामे एतो मधु थाके के जानी तो आगे मोहम्मद नाम जतोई जपी माशाल्लाह आम्रा मंतव्य शुनबो তফাজ্জল হোসেন খান স্যারের কাছ থেকে। আমি তো আসলে ভাষা হারিয়ে ফেলেছি। আবু বকর সিদ্দিক অন্তরটাকে জুড়িয়ে দিল। আমার মনে হয় যে ওর গায়কির কাছে অনেকের গায়কি ম্লান হয়ে যাবে।
আল্লাহ দোয়া করি তুমি তোমার কণ্ঠের আজ যত্ন নেবে এবং এই সঙ্গীতে তুমি লেগে থাকবে, জাতিকে অনেক কিছু দেবার আছে তোমার। জি ইনশাআল্লাহ স্যার, দোয়া করবেন। মারহাবা মারহাবা, মাশাআল্লাহ। আমরা আবু বকর স্যারের কাছ থেকে শুনবো মন্তব্য। যথার্থই মন্তব্য করেছেন আমাদের শ্রদ্ধেয় তাফাজ্জল ভাই। আবু বকর সিদ্দিক নেত্রকোনার শিল্পী, উচ্চারণ বৃহত্তর ময়মনসিংহ। আমি আগেও বলেছি সিলেট চট্টগ্রাম খুব কঠিন এই অঞ্চলের মানুষদের, মানে আঞ্চলিক উচ্চারণ থেকে বেরিয়ে আসা খুব কঠিন। তুমি বেরিয়ে আসতে পেরেছো নেত্রকোনা থেকে। নেত্রকোনার অনেক বিখ্যাত শিল্পী আছে, নাম বললে সবাই চিনবে, যারা বেরোতে পারেনি উচ্চারণের দিক থেকে। তারপরে একটু সমালোচনা, ছোট্ট সমালোচনা, সেটি হচ্ছে আমরা, আমার বাড়িও টাঙ্গাইল বৃহত্তর ময়মনসিংহে, আমরা লোককে লোক বলি, চোরকে চুর বলি, তাই তো না? তাই বলেন জি সুর। এখন এই যে ওকার এবং রসুকার, এই দুইটার একটা পার্থক্য। যেমন মধু, তোমার অনেক সময় মধুটাকে মধু মনে হয়েছে, ওকারের অনেকটা ওকারান্ত মনে হয়েছে মধু, এটা একটু সাবধান হবে। হ্যাঁ, এটা করবে, করলে তাহলে আরো ভালো হবে। এবং তোমার যে কণ্ঠস্বর, তোমার যে কণ্ঠের কারুকাজ, সত্যি এটা অসাধারণ এক কথায়। অনেক অনেক শুভকামনা থাকলো তোমার জন্য। ধন্যবাদ স্যার আপনাকে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। Heaven Tune.